আমার দেশ আমার গর্ব। দক্ষ মেধা দৃঢ় মনোবল আর কঠোর তপস্যা মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে, এনে দিতে পারে নাম যশ খ্যাতি। এই খ্যাতি অর্জনের আর মাত্র দুই ধাপ পেরোলেই সফলতা ধরা দেবে বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রামের মৃত শ্যামল করের কন্যা সৃষ্টিকর তৃষা ও মৃত পরিমল করের কন্যা পুষ্পাঞ্জলি কর প্রেমা এবং খাসা শহীদটিলা এলাকার ইকরামুল হক ঈশানের পুত্র ইয়াসিন আরাফাত সৌরভের। নৃত্য সৃজন আর্টস একাডেমি চান্দাইকোনার আয়োজনে অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতা নূপুর সৃজন দুই এর লোকো রাউন্ডের ক এবং খ গ্রুপের টপ ২৫ ফলাফল ঘোষিত হয়েছে। তার মধ্যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্বকারী এই তিন মহারথী শক্ত অবস্থানে রয়েছেন। বাংলাদেশ, ভারত ও নেপালের বহু দক্ষ নৃত্যশিল্পীকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন তারা। সামনে প্রি ফাইনাল ও ফাইনালে দুই রাউন্ডই ফেস করতে হবে তাদেরকে। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে প্রতিযোগিতার এ পর্যন্ত আসতে কঠোর পরিশ্রম ও প্রতিকূল পরিস্থিতির মোকাবেলাও করতে হয়েছে তাদেরকে। অডিশনে টেকার লড়াইয়ে বৃষ্টিবিঘ্নিত দিনে বাহিরে নাচের শুটিং না করতে পেরে বাসার একটি ছোট্ট রুমের মধ্যে নাচের শুটিং করতে হয়েছে তাদের। এর আগে ২০১৯ সালের বয়স ও বিষয়ভিত্তিক নৃত্য সৃজন প্রতিযোগিতায় দেশসেরা ১৫ জনের তালিকায় সৃষ্টিকর তৃষা বিজয় ঘোষিত হয়। মায়ের আশীর্বাদ, শিক্ষাগুরুর কঠোর পরিশ্রম, দিক নির্দেশনা এবং বড় দিদির সহযোগিতা নিয়ে সাফল্যের পেয়ালে চুমুক দিতে চায় হার না মানা নৃত্যের এই পাখিরা। আমি এটা বলতে পারবো না সারা তারা আর কতটুকু যেতে পারবে কি না পারবে, তবু আমি উপরওয়ালার কাছে চাই তারা যেন এগিয়ে যায়। তাদের পরিশ্রম অনেক বেশি, তা সীমাহীন। তার সাথে সাথে গার্জেনরাও কঠোর পরিশ্রম করতে হয়। গার্জেনরা যদি পরিশ্রম না করে ছেলেমেয়েরা এগিয়ে যেতে পারবে না। সে যখন ২০১৯ সালে প্রতিযোগিতায় শিশু পুরস্কার জাতীয় পুরস্কার পেয়েছে, তার বাবা থাকলে হয়তো অনেক খুশি হতো। আপনারা সবাই আমার ছেলে ইয়াসিন আরাফাত সৌরভের জন্য দোয়া করবেন, সে যেন প্রি ফাইনাল পেরিয়ে ফাইনালে এসে বিজয়ের মুকুট অর্জন করতে পারে। সকলের আশীর্বাদ বুকে লালন করে প্রতিযোগিতার বিজয় মুকুট মাথায় নিয়ে ঘরে ফিরবে, এটাই তাদের প্রত্যাশা। একাত্ম বোনের দেখে পুষ্পাঞ্জলি কর প্রেমা, ওর নাচ থেকে আমার বাবার অনেক শখ জেগেছিল। তারপর বাবা আর মা বলতে বলতে তারপর আমি ওর সাথে একটা প্রথমে করেছিলাম দুর্গাপূজাতে ওর সাথে একটা নৃত্য। তারপর আমার ভালো লাগা শুরু হলো নৃত্যতে। তারপর তো স্যারের সাথে পরিচয় হলো, স্যার এসে আমাদের এইভাবে নাচ টাচ করে দেন। প্রতিযোগিতাতে আমি ফার্স্ট ২০১৮ সালে শিশু পুরস্কারে জেলা পর্যন্ত গিয়ে সেকেন্ড হয়ে এসেছি আমি। আর বয়স ও বিষয়ভিত্তিক প্রতিযোগিতাতে জাতীয় পর্যায়ে আমি জাতীয় পুরস্কার নিয়ে এসেছি বিয়ানীবাজারে। এখন আমার জন্য আমার মনে হয় যে আমি এখনও একবার জাতীয় পুরস্কার নিয়ে আসলেই যে সব কিছু হয় এটা না, আমার আরও কঠোর পরিশ্রমের প্রয়োজন আছে। আমার শারীরিক অবস্থা ভালো ছিল না, একটা পায়ে একটা ফ্র্যাকচার হয়েছিল, একটু ইঞ্জুরি, তারপরেও আমার নাচতে হয়েছে, অনেক কষ্ট করেছি। এত দূর এগিয়ে আসার পর আর বাকি রয়েছে প্রি ফাইনাল ফাইনাল, আর এত দূর আসতে পেরেছি একজনের জন্য, তিনি হলেন আমার নৃত্যগুরু মোহাম্মদ জসিমউদ্দিন। উনি ছাড়া আমরা এত দূর এগিয়ে যেতে পারতাম না। আর এই লকডাউনের মধ্যে অনেক ঝুঁকি নিয়ে উনি আমাদের বাসায় এসে আমাদেরকে রিহার্সেল করিয়েছেন, আমাদের নাচ তুলিয়ে দিয়েছেন, অনেক কষ্ট করেছেন, ওনার জন্য আমরা এত দূর যেতে পেরেছি। আর আমার মা, আমার ছোট মা, আমার পরিবারের বড়দের সবার আশীর্বাদে আমি এত দূর যেতে পেরেছি। আমার এই পর্যন্ত আসার পর সবচেয়ে অবদান রাখেন আমার নৃত্যগুরু জসিমউদ্দিন স্যার, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সামনে আরো এগিয়ে যেতে পারি। রিপোর্ট করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন, এতক্ষণ সঙ্গে ছিলাম আমি জয়রানী করজুই। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।